আর কদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তার আগে মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ায় স্কুলে ঢুকে বিক্ষোভ দেখালো এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরিজনরা। এই নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে হাওড়ার গড়চুমুক পাড়ি এলাকার চাঁদপুর হাই স্কুলে। জানা গিয়েছে ওই পরীক্ষার্থীর কোনো রেজিস্ট্রেশন হয়নি, ফর্ম ফিল আপও করা হয়নি। এক্ষেত্রে রাবিয়া খাতুন নামের দুই ছাত্রী এক ক্লাসে থাকায় প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে মনে করেছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত চাঁদপুরের ওই ছাত্রীর অ্যাডমিট না আসায় শনিবার ছাত্রীর পরিজনেরা স্কুলে ঢুকে বিক্ষোভ দেখায়। উল্টো দিকে ছাত্রীর পরিবারের প্রতিও উদাসীনতার অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ। এদিন পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উত্তেজনা থামায়। হচ্ছে না, টেনে পরীক্ষা দিতে গেলে পরে মাধ্যমিক, তার আগে নাইনের রেজিস্ট্রেশন হয়। নাইনের রেজিস্ট্রেশনটা কোনো রকম মিস করে ফেলেছে মাস্টারমশাই, যাই করুক ভুল করুক করেইছে মোটামুটি। এখন সেই ঘটনাটাকে কেন্দ্র করে এখন টেস্টে অ্যালাউ হয়ে গেছে আমার মেয়ে, দেখা যাচ্ছে এখন রেজিস্ট্রেশনে তার নাম হয়নি, অ্যাডমিটটা আনতে পারেনি। মাস্টারের কাছে আমরা গেলাম, অনেক কাকুতিমিনতি করি, অনেক কিছু করেছি। চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুল অনেক কাকুতিমি, আজ কাল পরশু এরম করেছে। ডিসেম্বরের 7 তারিখে ধরা পড়ে কেসটা, ডিসেম্বরের 7 তারিখে ধরা পড়তে তখন আমি গেলাম স্কুলে, যে কথাবার্তা বললাম, হ্যাঁ বলতে আজ কাল পরশু পরশু যাচ্ছি, এই করে করে আমাদের কাটায় কাটিয়েছে। আমরা কেস তো করেছি জানুয়ারির 4 তারিখে, কিন্তু 7 তারিখে ডিসেম্বরের ঘটনা, ডিসেম্বরের 7 তারিখে ঘটনাটি ঘটেছে জানা যায় সব। হ্যাঁ, হাওড়া থেকে সোমনাথ কল্লের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।